Hi friends, welcome to my channel. আপনারা দেখছেন ফ্লেভার ফেস্ট। আমি সোমা, সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে একটি ইউনিক ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পিনাচ পিৎজা। লোভনীয় চিজ আর ফ্রেশ ভেজিটেবল দিয়ে তৈরি এই পিৎজা রেসিপিটি অন্তত একবার ঘরে বানিয়ে ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখে নিন আজকের রেসিপিটি কেমন করে বানাই। পিঞ্চ পিৎজা বানানোর জন্য প্রথমে আমাদের দরকার পালং শাক। ফ্রেশ পালং শাককে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে একটা মিক্সিং জারে ব্লেন্ড করে একটা পিউরি বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে পালং শাকগুলো সামান্য ভাপিয়েও পিউরিটা বানিয়ে ফেলতে পারেন। এই পিউরিটা আমরা রেসিপির মধ্যে ব্যবহার করব। অন্যদিকে একটা ডো বানিয়ে নেব। এর জন্য একটা পাত্রে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ আটা। আপনারা পুরো রেসিপিটা ময়দা দিয়েও বানাতে পারেন। পরিমাণ মতো নুন দিলাম, হাফ চা চামচ সাদা তিল ড্রাই রোস্ট করা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ জিরে পাউডার ড্রাই রোস্ট করা আছে। সব কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর একটা ডো আমরা বানিয়ে নেব। পিউরি রেডি হয়ে গেছে, কালার কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এইভাবেই আপনারা কিন্তু পিউরি বানিয়ে নেবেন। তিন থেকে চার টেবিল চামচ পিউরি এর মধ্যে দিয়ে প্রথমে শুকনো ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তারপর এর মধ্যে ধীরে ধীরে পরিমাণ মতো জল দিয়ে যেরকম আপনারা রুটি বা পরোটার ডো বানান ঠিক সেইভাবে ডো বানিয়ে নেবেন। ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে পিউরিটা পুরো আটা বা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। সব শেষে এর মধ্যে আমি তিন চা চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আরও একবার খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তারপর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পালং শাকের পিউরিটা দেওয়ার জন্য কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। এই পরোটা খেতে যেমন টেস্টি হয় স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম, ফিরে এলাম আধ ঘন্টা পরে। দেখুন ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা রেসিপির দিকে চলে যাব। কতগুলো মিডিয়াম সাইজ লেচি আমরা কেটে নিয়েছি, আর লাগছে পেঁয়াজের রিং আর টমেটো রিং। রিং শেপে আমি এগুলোকে কেটে নিয়েছি। সামান্য গ্রেট করা চিজ আর কিছু ড্রাই অরিগ্যানো লিভস। সামান্য পরিমাণ তেল দিয়ে লেচিগুলো নিয়ে একে একে মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নেব। খুব বেশি মোটা করবেন না রুটিগুলো, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে রুটিগুলো বানিয়ে নেবেন। একে একে একইভাবে সব রুটিগুলোকে আমরা বানিয়ে রেডি করে নেব। তারপর আমরা রেসিপির পরবর্তী পর্যায়ে চলে যাব। যেসব বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যেসব ভিউয়ার্স ফ্লেভার ফেস্ট দেখছেন তাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সব রুটিগুলোকে বেলে রেডি করে নেব। পেঁয়াজ আর টমেটো ছাড়া ক্যাপসিকামও আপনারা টপিংস হিসাবে ব্যবহার করতে পারেন। এরপর একটা রুটিকে নিয়ে তার উপর টপিংসগুলো ভালোভাবে সাজিয়ে নেব। আপনারা নিজেদের মতো করে টপিংসগুলোকে সাজিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা চিজ। চিজ খেতে সবাই কিন্তু পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা, তাই আপনারা যথেষ্ট পরিমাণে চিজ এর মধ্যে ব্যবহার করতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য অরিগ্যানো। এরপর আরও একটা রুটি নিয়ে এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিয়ে সাইড থেকে খুব হালকা হাতে এটাকে
প্রেস করে দেব, যাতে ভিতর থেকে কোনো সবজি বা চিজ বাইরে বেরিয়ে আসতে না পারে। একটা ফর্কের সাহায্যে আপনারা এই কাজটা করে ফেলতে পারেন। লক্ষ্য করুন, পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা বাজারে কেনা অন্যরকম পিৎজা হয়তো অনেকে খেয়ে থাকবেন, এই রেসিপি বানিয়ে অন্তত একবার সকলের সাথে এনজয় করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে তাওয়া গরম করে নিয়ে এটাকে হালকা রোস্ট করে নেব। তারপর সামান্য ভেজিটেবল অয়েল কিংবা ঘি, যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন, এপিটোপিট করে হালকা এটাকে ফ্রাই করে নেব। চিজটা যেহেতু ভিতরে আছে, সবজিও আছে, তাই ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড এটাকে ঢেকে নিয়ে আমরা আরও একটা পিট উল্টে দিলেই রেডি হয়ে যাবে লোভনীয় দুর্দান্ত স্বাদের পিনাচ পিৎজা। বাচ্চাদের কিংবা বড়দের টিফিন বক্সের জন্য এটি একটি আইডিয়াল রেসিপি। এইভাবে আমরা বাকি পিৎজাগুলো বানিয়ে নিয়ে রেডি করে নেব। ব্রেকফাস্ট কিংবা টিফিন বা ডিনারে আপনারা এই রেসিপি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। এইভাবে আমরা সমস্ত পিৎজাগুলো রেডি করে নেব। রেসিপি ভালো লেগে থাকলে ঘরে বানিয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনও পর্যন্ত বন্ধু হননি, পাশে থাকা বেল আইকনটিকে পুশ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফ্লেভার ফেস্ট আবার আসবে নতুন নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, এই পর্যন্ত, বাই বাই, টেক কেয়ার।